চ্যানেল জিরো। চ্যানেল জিরোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা অবস্থান করছি বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে। রাত পোহালেই কাল 6 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ নির্বাচন 2018। এই উপলক্ষে শ্বাস শ্বাস রব বিরাজ করছে বন্দরের সাংস্কৃতিক অঙ্গনে। শিল্প সাহিত্য মনা সকল সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা নানামুখী কর্মকাণ্ডে মুখরিত হয়ে রয়েছেন। তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। 46 জন ভোটারের ভোটাধিকারের মাধ্যমে আগামীকাল এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত দুটি প্যানেলে বিভক্ত হয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি প্যানেল মাহমুদা ওবায়দ সেন্টু প্যানেল, আরেকটি প্যানেল আতাউর রাজু এবং মান্না প্যানেল। এই শিল্পকলা একাডেমিকে নিয়ে অনেকে মাঝে খুব বিরাজ করছে। যারা এই শিল্পকলা একাডেমির বন্দর উপজেলার সদস্য হতে পারেননি বা অনেকে সদস্য তালিকা থেকে বাদ গিয়েছেন, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে আশার সঞ্চার হচ্ছে এখানে যে দুটি প্যানেলের সকলেই বলছেন তারা নির্বাচিত হলে যারা বাদ পড়েছেন বা যারা প্রকৃত শিল্পী তাদের সকলকেই সদস্য করে নেবেন। আমরা চেষ্টা করব এখানে যারা অবস্থান করছেন এই দুটি প্যানেলের কাউকে আমরা খোঁজার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি মাহমুদা ওবায়দ সেন্টু প্যানেলের সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বীকারী সাব্বির আহমেদ সেন্টুকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন তার কাছে যাব, তার মতামত আমরা জানব। আসুন দর্শক আমরা জেনে নিই মাহমুদা ওবায়দ সেন্টুর প্যানেলের সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতাকারী সাব্বির আহমেদ সেন্টুর কাছ থেকে আমরা জেনে নেব তার অভিমত। সাব্বির আহমেদ সেন্টু, আগামীকাল বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি সাধারণ নির্বাচন, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার একটি প্যানেল আছে, সেই প্যানেলে আপনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন জানতে চাইব আপনার কাছ থেকে যে আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে কী অভিমত, এবং আপনি নির্বাচিত হলে বা তথা আপনার প্যানেল নির্বাচিত হলে আপনারা কী কী ভূমিকা বা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন। সবার আগে আমি চ্যানেল জিরোকে অভিনন্দন জানাই যে সুন্দর একটি উদ্যোগ তারা নিয়েছে আমাদের এই নির্বাচনকে হাইলাইট করার জন্য, তারা যে এগিয়ে এসেছে তাদেরকে সাধুবাদ। আর চ্যানেল জিরোর মাধ্যমে আমি সবাইকে বিশেষ করে সাংস্কৃতিক জগতে যারা আছে তাদেরকে আমি সালাম জানাচ্ছি। তবে নির্বাচন আসলে একটি আনন্দের বিষয়, একটি উৎসব। ঈদে যেমন আনন্দ উৎসব হয়, নির্বাচন অনুরূপ উৎসব আমরা উপলব্ধি করি। তবে এই উৎসবের মধ্যখানেও আমরা কিছু ক্ষোভ, কিছু ঘৃণা, কিছু উদ্বেগ আমরা পেয়েছি যে বন্দরের যারা সাংস্কৃতিক অঙ্গনের কর্ণধার, বিশেষ করে যারা দিকপাল, যারা দীর্ঘকাল ধরে এই সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিয়ে আসছে, তাদেরকে বাদ দিয়ে যে তালিকা করা হয়েছে, সবার আগে আমি সেই তালিকা যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি তাদের প্রতি আমি ক্ষোভ প্রকাশ করছি। আর আমাদের বন্দরে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, সারা বাংলাদেশে যাদের বিশেষ খ্যাতি রয়েছে, বিশেষ করে আমাদের বীর মুক্তিযোদ্ধা খুরশেদ আলম খসরু ভাই, তারপরে আমাদের বন্দরের একজন নক্ষত্র যিনি নাকি বিটিভির একজন সিনিয়র মিউজিশিয়ান মনির ভাই, তারপরে আরও একজন কৃতি আমাদের পরিচালক আছেন, লেখক আছেন, আমাদের বিজ্ঞ একজন এই জগতের একজন নক্ষত্র আব্দুল হাই দুরবার স্যার, এরপর আমাদের বন্দরে আরও একজন গুণী শিল্পী আছেন যিনি আমার মনে হয় প্রায় 100+ ছবিতে কাজ করেছেন, সেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হোসেন ভাই, সেই হোসেন ভাই এবং আমাদের খুদে গানরাজ, চ্যানেলে খুদে গানরাজ যে বেলা বাংলাদেশের আলোচিত শিল্পী, তাকে পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির যিনি অভিনয় প্রশিক্ষক তার বাড়ি এই বন্দরে, তাকেও সদস্য পদে রাখা হয়নি বা তাকে সুযোগ করে দেওয়া হয়নি। আজকে যারা বিগত দিনে নেতৃত্বে ছিল, অ্যাড হক কমিটির দায়িত্ব পালন করেছে, আমি বরাবরই তাদের দায়ী করব, কারণ তাদের গাফিলতি, তাদের বিমুখ চিন্তাভাবনা আসলে আমাদেরকে হতাশ করেছে। আমরা চাই যে শিল্পীদের শৈল্পিক মন থাকবে, শিল্পীরা কোনো বিদ্বেষে যাওয়া যাবে না, কারোর সাথে ক্লেশ করা যাবে না, কিন্তু আজকে যে তাদের রূপ যে ফুটে উঠেছে এটা আমাদের বন্দরের যত শিল্পী আছে আমি সবার কাছে আহ্বান করব যে আপনারা
ব্যালটের মাধ্যমে আপনারা যারা ভোটার হতে পারেননি, সমর্থক হিসেবে ব্যালটের মাধ্যমে আমাদেরকে ম্যান্ডেট দিবেন। আমরা আশা করি যে কোনো শিল্পীর যাতে অবমূল্যায়ন না হয়, প্রত্যেক শিল্পীর মর্যাদা তার মর্যাদা অনুযায়ী তাকে মর্যাদা দেওয়া হবে, এবং যারা গুণী শিল্পী আমাদের ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিশেষ করে বন্দরে উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ওস্তাদ শামসুল হক, ওস্তাদ সামাদ খান, ওস্তাদ মাহমুদ আনোয়ার, এরকম অজস্র শিল্পী গুণী শিল্পী মারা গেছে, তাদেরকেও কিন্তু সম্মাননা জানানো যায় শিল্পকলার মাধ্যমে। কিন্তু আমি জানি না যে তাদের লক্ষ্য কী, তারা কী চায়, তারা কি আসলে শিল্পী নাকি ওস্তাদ সেজে বসে থাকে, এটা আমার তাদের কাছে জিজ্ঞাসা। আমার কথা হচ্ছে যে এখানে সাজার কিছু নেই, এখানে শিল্পী সেবী হতে হবে। যারা শিল্পকলার দায়িত্বে আসবে তাদেরকে শিল্পীদের সম্মান জানাতে হবে, সেবা করতে হবে, শিল্পাঙ্গনের উন্নয়ন করতে হবে। যাই হোক, আমি হয়তো আমার কথা অনেকে রাগ করতে পারে, কিন্তু আমি যদি ভুল বলে থাকি সেটাও আমার আল্লাহ আমার বিচার করবে। কিন্তু আমি সবসময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি শিল্পীদের মূল্যায়ন চাই। সাব্বির আহমদ সেন্টু, আপনার ভোটে কি কোনো মার্কা আছে? হ্যাঁ, আশা করি আমি 6 তারিখে 6 নম্বর, আমার ব্যালট নাম্বার 6, তো আমি ভোটারদের কাছে অনুরোধ করবো যে ভুল যে না হয়, মার্কা আমার 6। আপনারা সবাই 6 তারিখে 6 নম্বর ব্যালটে অবশ্যই ভোট দেবেন, আমি আপনাদের পাশে আছি, সবসময় থাকবো ইনশাল্লাহ। ভোটার ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আমরা আশাবাদী সাব্বির আহমদ সেন্টু সাহেব যে কথাগুলি আমাদের সাথে শেয়ার করলেন, এই অট্ট অঞ্চলের বন্দর এলাকার শিল্পীবৃন্দ, সকল শিল্পী তথা নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী, অভিনয়শিল্পী, তারপরে যত প্রকারের কলা কৌশলী আছেন, সকলেরই একটি দাবি যে একটি সুন্দর শিল্পকলা এই নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত বৃহৎ বন্দর উপজেলায় গড়ে উঠুক, নিজস্ব একটি ভবন হোক, সেখানে তারা সাংস্কৃতিক চর্চা করবে, এরকম আশাবাদ সকল এই অঞ্চলের শিল্পীদের। সাব্বির আহমদ সেন্টু সকলের কাছে ভোট চাইলেন, তার মার্কা 6, সবাই বিবেচনা করবেন, যেহেতু ভোট দেওয়ার অধিকার সকলের, যার যার মতামত নেওয়ার অধিকার প্রত্যেকের চিন্তা শক্তি থেকে নেবেন, কাকে দিলে ভালো হবে সেটা ভোটার চিন্তা করবে। আমরা আশাবাদী, আমরা চাইব ভালো একটি প্যানেল, ভালো একটি নেতৃত্ব, ভালো একটি নেতৃত্ব গড়ে তোলার মতো পরিষদ শিল্পকলায় অবস্থান নেবে, এই বন্দর শিল্পকলাকে জাগিয়ে তুলবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সাব্বির আহমদ সেন্টু সাহেব। জি, আপনাকে ধন্যবাদ এবং আপনার চ্যানেল জুড়েকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একটি প্যানেল মাহমুদা ওবায়দ সেন্টু প্যানেলের সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বী সাব্বির আহমদ সেন্টু সাহেবের সাথে। এবার আমরা কথা বলবো আরেকজন গুণী ব্যক্তি, এই একই প্যানেলে আরেকজন প্রতিদ্বন্দ্বীকে আমরা পেয়েছি, তাকে আমি একটু আহ্বান জানাবো আমাদের কাছে আসার জন্য। আসছেন কণ্ঠশিল্পী, সারা বাংলা সুপরিচিত মুখ মিতু মুর্শেদ। মিতু ভাই কেমন আছেন? জি, ভালো আছি। আপনারা তো নির্বাচন করছেন? জি, নির্বাচন করছি। আসলে এই নির্বাচনটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি করেছে সারা নাউন্সব্যাপী, যে শিল্পীদের নিয়ে এরকম নির্বাচন খুব একটা চোখে পড়ে না, দীর্ঘদিন নাই, অনেক দিন পরে, অনেক বছর পরে একটি নির্বাচন হতে যাচ্ছে বন্ধ শিল্পকলা একাডেমির, এই ব্যাপারে আপনার কী অভিমত? মাহমুদা ওবায়দ সাব্বির পরিষদের আমি একজন কার্যকরী নির্বাহী পরিষদের সদস্য। আমাদের নির্বাচনী 4টা ইস্তিহার আছে, সেই ইস্তিহারগুলোর মধ্যে হচ্ছে প্রথম, আমাদের সম্পাদক একটু আগেই বলে গেল অনেক কথা, তো যাই হোক আমি তার সেই কথার রেশ ধরে দুটি কথা বলছি। আমাদের নির্বাচনী ইস্তিহারের মধ্যে রয়েছে যারা বাদ পড়েছে, অনেক গুণী এবং খ্যাতিসম্পন্ন শিল্পী যারা আছে আমাদের বন্দরে, তারা বাদ পড়ে গেছে। কেন বাদ পড়ল এবং কেনকে ঘিরেই আজকে নির্বাচন, এই কেনরা যেন কেন কেন হলো, কেনটাকে ঘিরেই আমাদের নির্বাচন। আমাদের নির্বাচনের ইস্তিহার 4টা, যেই সমস্ত শিল্পী কলাকৌশলী জাতীয় সম্প্রচার মাধ্যমে আছে কিন্তু অথচ আমাদের জেলা উপজেলা শিল্পকলা একাডেমিতে সদস্য হতে পারেননি, তাদেরকে নতুন করে সদস্য নেওয়া, এবং প্রত্যেকটা শিল্পীকে যার যার যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা, এবং দুস্থ শিল্পী যারা আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, এবং সর্বোপরি আমাদের এখান থেকে প্রতিভা সৃষ্টি করে সারা বাংলাদেশে বিকশিত করার আমাদের একটা প্রত্যয়। এ হচ্ছে আমাদের নির্বাচনী 4টি ইস্তিহার, এই ইস্তিহারগুলো আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ, এবং আগামীকালকে 6 নভেম্বর আমাদের এই সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমি একজন প্রার্থী,
আমার প্রার্থী নাম্বার কমিক নং হচ্ছে 14। আর আশা করি সবাই আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সবার সাথে কাজ করা, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, শিল্পীকে শিল্পীর যথাযোগ্য মর্যাদা দেওয়ার এবং তার অধিকার আদায় করার জন্যে আমাদের আজকে এই নির্বাচন। বিগত দিন যারা ছিল তারা তো ছিলই, তারা যে কাজটি করেনি সেই কাজটি আমরা করতে চাই এবং শিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমিও আশা করছি। আমি নিজেও একজন শিল্পী এবং আমাদের অধিকার আদায় হোক এবং সর্বোপরি সবার অধিকার আদায় হোক। সবাই ভালো থাকুক এবং আগামীকালকে আমাকে 14 নাম্বার ব্যালট নাম্বার 14 ভোট দেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি এবং সালাম জানাচ্ছি। এবং এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিল্পীরা সমাজের জন্য কিছু করুক সেই প্রত্যয় নিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আর ধন্যবাদ মিতু মুর্শিদ ভাইকে। আসলে দর্শক, মিতু মুর্শিদ ভাই তাদের নির্বাচনে 4টি ইশতেহার আছে, সেই ব্যাপারে তিনি বিশদ বিবরণ দিলেন এবং তিনিও চান যে সকলের সাথে একমত, উনিও চাচ্ছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমে শিল্পকলা একাডেমি বন্দর উপজেলা একটি সুন্দর কমিটি আসুক এবং শিল্পীদের জন্য, শিল্পীদের কল্যাণে, দুস্থ শিল্পীদের কল্যাণে সামগ্রিকভাবে এই বন্দরের যত কলা কৌশল আছে, শিল্পীবৃন্দ আছেন, সকলকে নিয়ে তারা কাজ করতে চাচ্ছেন সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। ভোটারের কাছে উনি ওনার ক্রমিক নাম্বার 14 নাম্বার ব্যালটে ভোট চেয়েছেন। আপনারা সবাই বিবেচনা করবেন, আমরাও আশাবাদী সকলেই মিলে একটি ভালো নির্বাচিত করুক এমন একটি পরিষদ, যেই পরিষদ বন্দরের শিল্পীদের কল্যাণে কাজ করবে। ধন্যবাদ মিতু মুর্শিদ ভাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল জিরোকে এই মত একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং শিল্পীদেরকে হাইলাইটস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আজকে থেকে আমরা বিশেষ একটি উদ্যোগ নিয়েছি চ্যানেল জিরোর পক্ষ থেকে, আগামীকাল নির্বাচনকে কেন্দ্র করে আজকে এবং আগামীকাল এই দুদিন আমরা এই বন্দর উপজেলায় থেকে আমরা আপনাদেরকে শেয়ার করতে চাইব যে কীভাবে বন্দর উপজেলায় শিল্পকলা একাডেমি নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই প্রাঙ্গণে আমরা এখন দেখতে পাচ্ছি অধুরি আছেন নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, একজন গুণী নাট্যশিল্পী, নাট্যকার এবং পরিচালক, উনি সম্ভবত এখানে এসেছেন নির্বাচনকে কেন্দ্র করেই। আমরা দেখতে পাচ্ছি যে সাব্বির আহমেদ সেন্টুর সাথে উনি হাঁটছেন, আমি তাকে আমাদের কাছে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসছেন আমাদের সামনে নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক মীর আনোয়ার হোসেন। আনোয়ার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কী উদ্দেশ্যে আসলেন? শিল্পকলার নির্বাচন হচ্ছে আগামীকাল, সেটা শুনে আমি আসলাম। শিল্পকলা বলতে আমরা বুঝি নৃত্য, সঙ্গীত, জাদু, অভিনয় মানে নাটক। কিন্তু অনেকে বোঝে না শিল্পকলার মধ্যে কী কী ধরনের কাজ হয়। কিন্তু আমি মনে করি এই যতগুলো কলা আছে তার মধ্যে, যতগুলো কলা আছে এর মধ্যে নাট্যকলাটাই আমার চেয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ এটার মধ্যে নাটক আছে, নাচ আছে, গান আছে, অভিনয় আছে। তাই আমি মনে করি আগামীকাল নির্বাচনের দিন শিল্পকলার সদস্যরা নাটকের যারা অভিনয় করেন এবং পরিচালনা করেন এবং নাটক লেখেন তাদেরকে তারা বেছে নেবেন, তার মধ্যেই তারা তাদের নিজের সত্তাকে খুঁজে পাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে যেহেতু একটি ইলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচন হতে যাচ্ছে, তো এই যারা নির্বাচিত হবেন এখানে জানেন যে দুটি প্যানেল আছে এবং দুটি প্যানেলে যারা দাঁড়িয়েছেন প্রত্যেকে বিভিন্ন বিভাগ থেকে, স্ব স্ব অবস্থান থেকে শিল্পী কলাকৌশলী আছেন, তো এখানে যারাই নির্বাচিত হোক, যে কোনো এক দুটি প্যানেল তার নির্বাচিত হবে না, যে কোনো একটি প্যানেল নির্বাচিত হবে। এখন আমার বক্তব্য হচ্ছে যারাই নির্বাচিত হয়ে আসুক তাদের কাছে আপনি কী প্রত্যাশা করেন? আমি প্রত্যাশা করি আগামীতে তারা নির্বাচিত হয়ে সঠিক শিল্পী যারা তাদেরকে যেন তারা মূল্যায়ন করে। অনেকে আমার জানা মতে বন্দরে অনেক শিল্পী কলাকৌশলী আছে,
তাদের মধ্যে কাউকে অনেকে অভিযোগ তাদেরকে সদস্য করা হয়নি। তা আগামীতে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা তাদেরকে বেছে বেছে নিয়ে পূর্ণাঙ্গ একটা কমিটি করে যাতে শিল্পীর মর্যাদা দেওয়া হয় সেই কাজটি তারা করবেন। ধন্যবাদ আমার ভাই আমাদের সাথে থাকার জন্য। তো আপনি কোনো মেসেজ আপনি ভোটারদের প্রতি আপনি রাখবেন কি না? আমি তো একটা নাটকের লোক, আমি চিন্তা করি যে নাটক যারা করে তাদের মধ্যে সবকলই পাওয়া যায়। তা আমি মনে করি যে যারা নাটকের সাথে সংযুক্ত আছে তাদেরকে যদি তারা বেছে নিয়ে একটা কমিটি দাঁড় করায় আগামীতে হয়তো তারা ভালো করতে পারবে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নারায়ণগঞ্জ জেলা নাট্য সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক প্রবীণ নাট্যশিল্পী, এবং তিনি বলে গেলেন যে শিল্পীর সকল কলার সমন্বয়ে হচ্ছে নাট্যকলা। কথাটি আসলে সত্য যে সকল কলার সমন্বয়ে নাট্যকলা, নাটকের মধ্যে সবই থাকে, গান থাকে, নৃত্য থাকে, বিভিন্ন কলার সমন্বয়ে, যে কারণে নাটককে নয় কলা ছলা কলা বলা হয়। তা যাই হোক, আমরা আমার ভাইয়ের সাথে কথা সুর মিলিয়ে বলতে চাই যে আমরা সকলেই প্রত্যাশা করি যে বন্দর অঞ্চলটি একটি সংস্কৃতি ক্রীড়া সমৃদ্ধ এলাকা, এই এলাকায় অনেক গুণী গুণী শিল্পী আছে, ক্রীড়াবিদ আছেন, প্রতিভাবান ব্যক্তি আছেন, এবং এই বন্দর থেকে অনেকেই সারা দেশে আলোচিত ব্যক্তি হিসেবে নিজেদের অবস্থানকে দৃঢ় করেছেন। আমরা আশাবাদী, চ্যানেল জিরোর পক্ষ থেকে আমরা আশাবাদী আগামীকাল নির্বাচনে এই 46 জন ভোটার তাদের পছন্দ মতো যোগ্য প্রার্থী বেছে নিয়ে বন্দর শিল্পকলা একাডেমিকে একটি শক্তিশালী কমিটি উপহার দেবেন, এবং বন্দর অঞ্চলের মানুষ আমরা আশা করি এই শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জকে শিল্প সাহিত্যের মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে তারা আবার পূর্বের ন্যায় ঐতিহাসিকভাবে একটি প্ল্যাটফর্ম বন্দরকে তৈরি করে দিতে সহায়তা নেবেন, সহায়তা দিবেন এবং সহায়কের ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, এখন আমরা এই বন্দর শিল্পকলা একাডেমি নির্বাচনে অংশগ্রহণকারী আরও কিছু প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাধারণ ভোটার এবং এখানে উপস্থিত বিভিন্ন শিল্পীদের মতামত জানব। আসুন দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনে আসি তারা কি বলে। মানে রহিম, বন্দর উপজেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ইলেকশন আমরা করতেছি, খুবই আনন্দিত। আমরা এত আনন্দিত যে দীর্ঘদিন যারা ছিল তারা আমাকে কোনো মূল্যই নেই দেয় নাই। আর এটা এই যে বেনারমিতে দেখতেছেন আপনারা, এইও সুন্দর ই করে এই সময় আমাদের পরিচালক ডিরেক্টর সেন্টু মামুদা, তারা খুব ভালো লোক, সারা আমাকে গড়ে নিতেছে। এবং আমরা দীর্ঘদিন, আমি 40 বছর ধরে নাটক করি কিন্তু আমি ভোটার ইয়ে হইতে পারি নাই। আমার আগে এক ভাই বলে গেছে গত 30 বছর যারা নাটক করে ভোটার হইতে পারে না, কিন্তু আমারও একই প্রশ্ন। অনেক অনেক লোক এই পরিষদা ভোটার হইতে পারে নাই, প্রায় 300 লোকের মতন আমরা এই ইয়ে আছি বন্দর থানার মধ্যে শিল্পী কলা কৌশলী, কিন্তু কেউ অনেকেই ভোটার হইতে পারে নাই। কিন্তু আমি ভোটার হয়েছি, যেহেতু আমরা ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউ দিয়ে ভোটার হয়েছি। তো আমার এইটাই কথা থাকবে যে যে এই যে সে এই মামুদা ওয়াইস সেন্টু পরিষদ, এই পরিষদে হয়তো আমরা যদি একে জয়যুক্ত করতে পারি, একে দ্বারা হয়তো আমাকে এই শিল্পকলা ইয়ে একটু উন্নত হইব। আমরা চাই আমাকে শিল্পকলাটা সুন্দরভাবে পরিচালনা করব, তারা তাদের জন্য আমরা দোয়া করি, তারা নিয়ে পাশ করলে আমাকে এই শিল্পকলার মধ্যে আমাকে যতগুলি এই গুণী লোক আছে সবাইরে এরা সদস্য করে নিতে পারবো। আমি সাথে জানাচ্ছি যে বন্দর উপজেলায় প্রথম শিল্পকলা একাডেমি করছে। এই ভোটে আমি চাই মামুদা যে পরিষদ, ওনারা বন্দর উপজেলার মধ্যে যারা শিল্প অগণিত শিল্প আছে, শিল্পী আছে, কিন্তু তারা এখনও ভোটার হতে পারে নাই। এবং কি অনেকে ভালো ভালো শিল্পী আছে কিন্তু এখনও তারা ভোট করতে পারে নাই। আজকে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাচন হচ্ছে, এটা আমাদের
অনেক দীর্ঘদিনের জন্য এটা আমাদের নালাগঞ্জের মতো বন্দর উপজেলার মতো নির্বাচন করতেছে, এটা আমার খুবই আনন্দিত এবং গর্বিত। তবে আমি একজন প্রায় 30 বছর আমার অগণিত নাটক আমি করেছি, প্রায় 30-40টার কম হবে না। তবে আমার এটুকুই দুঃখ লাগতেছে আমি একজন ভোটার হইতে পারলাম না, আমার খুবই দুঃখ এবং আমার কাছে খুবই লজ্জাজনক পরিস্থিতি শিকার, কেন আমি হইতে পারলাম না এটা আমি আজকে এই যে সেন্টু মাহমুদা ওবায়দুল্লাহ তাদের পরিষদে আপনারা যদি সবাই নির্বাচনে ভোট দেন তাহলে আমরা পরবর্তীতে সদস্য হইতে পারবো এটা আমি আশা করি। এবং এর সাথে আমাদের বন্দরের মধ্যে প্রায় 300 সদস্য আছে, এদের মধ্যে গুণী ব্যক্তি যেমন খসরু কাকা আছে, মিলন সরকার আছে, হোসেন ভাই একজন কমিশনার, ভালো একজন আর্টিস্ট, অথচ তারা এখনো পর্যন্ত ভোটার হইতে পারেনি, এর জন্য আমি খুবই দুঃখজনক। সর্বপ্রথম আমি আমাদের বন্দর উপজেলার শিল্পকলা একাডেমির সকল সদস্যবৃন্দকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী দিন আমাদের বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির প্রথম নির্বাচন হতে যাচ্ছে। আমি বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির একজন সহসভাপতি পদে নির্বাচন করতেছি। সকল ভোটার ভাইদেরকে আমার একটি বিশেষ অনুরোধ, তারা আমাকে যদি মনে করেন আমি একজন নাট্যকর্মী, যদি আমাকে মনে করেন যে আমাকে দিয়ে আপনাদের এই সাংস্কৃতিক অঙ্গনে কাজ হবে, ইনশাল্লাহ আপনারা আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর আমাদের প্রথম কাজ হবে বন্দর উপজেলা, বিশাল উপজেলা, কলাগাছিয়া টু মদনপুর, এখানে সদস্য হওয়া অন্তত পক্ষে 150, সেই জায়গায় আমরা 46 জন সদস্য। আমরা প্রথমেই প্রথম মিটিংয়ে বসেই আমাদের একটা আলোচ্য বিষয় থাকবে, সেটা হলো আমরা সর্বপ্রথম সদস্য নবায়ন করব। আমাদের বন্দরের যে গুণী শিল্পী যারা আছে তাদের কোনো সম্মানিত করা হয় নাই। আমরা ইনশাল্লাহ যদি এই নির্বাচনে জয়লাভ হতে পারি তাহলে আমরা আমাদের বন্দর উপজেলার গুণী শিল্পী যারা আছেন তাদেরকে আমরা সম্মানিত করব। আসলে সদস্য হওয়ার পিছনে হলো যেটা আমার যে এলাকা বন্দর উপজেলা, আমরা শিল্প সংস্কৃতির কথা বলার পিছনে পড়ে আছি, সেটাকে এগিয়ে নেওয়ার ইচ্ছাতেই আমার এই শিল্পকলা একাডেমির সাথে জড়িত হওয়া। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেগুলো এখানে যারা অনেকদিন অ্যাডহক কমিটি করে একটা শিল্পকলা একাডেমি পরিচালনা করতেছিল, তাদের যেন একটা ইচ্ছাই ছিল যে এখানে অনেককেই বাদ দিয়ে শিল্পকলা একাডেমির কমিটি করা, শিল্পকলা একাডেমি পরিচালনা করা। কিন্তু যেভাবেই হোক আমরা এটা জেনে ফেলছি পরের পরবর্তীতে সদস্য হওয়া। তো আমরা আশা করি আমরা যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করছি, আমাদের একটা প্যানেল আমরা দাঁড়া করেছি, এই মাহমুদা সেন্ট্রো ওবায়েদ পরিষদ, এই পরিষদ থেকে আমরা যদি নির্বাচিত হই আশা করি বন্দর উপজেলার সবাইকে নিয়ে, আমার সাথে যারা আছে আমার বন্ধুদেরকে শিল্প সাহিত্যের বিভিন্ন অঙ্গনে যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর শিল্পকলা একাডেমি করে এখানকার শিল্পর মান উন্নয়নের জন্য চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিল্পী সমাজ, সর্বস্তরের সকল শিল্পীকে যথাযথ সম্মান মর্যাদা ও সালাম জানিয়ে শুরু করছি। আগামীকাল 6 নভেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। এই নির্বাচনে
মাহমুদা সেলচুস পরিবেশে মাহমুদা ওবায়েদ সেন্টু পরিষদে আমি একজন যুগ্ম সম্পাদক প্রার্থী। আমি আশা করি শিল্পীরা যোগ্যতার ভিত্তিতে ভোট দিবে এবং আমার যদি সেই যোগ্যতা থাকে আমি নির্বাচিত হব, এবং যদি নির্বাচিত হই আল্লাহ যদি কামিয়াব করে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বন্দর উপজেলায় যত শিল্পী প্রতিভাবান ব্যক্তি সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে, যারা ভুলবশত কারণে হোক, ইচ্ছাকৃত কারণে হোক, ষড়যন্ত্রের কারণে হোক সদস্য হতে পারেননি, তাদেরকে প্রথমে আমরা সদস্য করার জন্য আমাদের প্রথম অধিবেশনে প্রস্তাব রাখব, এবং বন্দরের সকল সদস্যকে, তৃণমূল পর্যায়ের সকল সদস্যকে নিয়ে, সকল শিল্পীদেরকে নিয়ে একটা সুন্দর শিল্পকলা পরিষদ গঠন করার লক্ষ্যে কাজ করব, সবার সহযোগিতা কামনা করছি। সেই সাথে আমরা এমনভাবে শিল্পকলাকে প্রতিষ্ঠিত করতে চাই যে শিল্পকলা হবে সারা বাংলাদেশের রোল মডেল। আমি এই প্রত্যাশাকে সামনে রেখে এই নির্বাচনের সকল ভোটারদের প্রতি সালাম জানিয়ে একটা আবেদন করছি, আমাদের মাহমুদা ওবায়েদ সেন্টু পরিষদকে ভোট দিয়ে নির্বাচিত করুন, এবং শিল্পী সমাজের উন্নয়নে অবহিত শিল্পীদের জন্য কাজ করার লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়ার সাথে আপনারাও সহযাত্রী হন। ধন্যবাদ সবাই। সব আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে আগামীকাল 6 নভেম্বর রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকায় শিল্পকলার ইলেকশন যখন শুরু হবে, চ্যানেল জিরো থাকবে আপনাদের পাশে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। এমআর হায়দার রানা, চ্যানেল জিরো, বন্দর, নারায়ণগঞ্জ। চ্যানেল জিরো।